এটা হচ্ছে হেরাম শরীফের মোড়, যেখানে আমরা নামাজ পড়ি। এখান থেকে নামাজ পড়া যায়। এটা হচ্ছে মসজিদ, বাংলা খাবার, বাংলা হোটেল, বাংলা খাবার, বাংলা হোটেল, রুই মাছ, ছোটো মাছ, পিজ্জা মসজিদ। আর আমরা হচ্ছে এখানে একবার পিজ্জা হোটেল, এখানে পর্যন্ত হেরাম, এরপরেও হেরামে নামাজ পড়া হয়। আমরা এখানে পুজোর সময় নামাজ পড়ি এই জায়গাতে। এখান থেকে দুই এক মিনিট হচ্ছে হেরামে খাওয়া শুরু করে যাওয়া যায়। এটা হচ্ছে রিসেপশন, হোটেলের রিসেপশন। এখানে